হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, গতকাল তো আমাদের বাংলাদেশ খুবই ভালো খেলেছে। যে খেলা দেখার পর আসলে আমার ঘুমই হারাম হয়ে গেছে, রাত্রে ঘুমাই নাই। তো ভাবলাম জেগে থেকে কী আর করবো, একটা ফিল্ম দেখি। তো তখন বেছে নিলাম রাতসাসানের বলিউড রিমেক কাঠপুতলি, যেটা দেখার পর আমার রিয়েকশন হচ্ছে সিরিয়াসলি বলতেছে ভাই, কালকে রাতের জন্য আমার একটা ব্যাড ড্রিম নাইট ছিল, বাংলাদেশ হারলো, তারপর আমার প্রিয় মুভি রাতসাসানকে বলিউড এইভাবে খেয়ে দিল। আমি ট্রেলারে বলেছিলাম, আমি ট্রেলার রিয়াকশন সময় বলেছিলাম যে রাতসাসানকে পুরো খেয়ে দিবে, আর সেটাই হয়েছে। খেয়ে দিবে বলতে এখানে ফ্রেম টু ফ্রেম তারা রিমেক করে নাই, এখানে তারা একটু আলাদা দুনিয়া তৈরি করেছে, একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে, আর সে অন্যরকম করতে চায়, এতটাই অন্যরকম করে ফেলছে যে পুরো তারা কী আর বলবো কিচ্ছু করার নাই। আর অক্ষয় কুমার জীবন শুধরাবে না, এই মানুষটা দিনকে দিন যা করতেছে, তার ফ্যান্সরাও এখন তার হেটার্স হয়ে যাচ্ছে। আই এম সরি বাবু। ভিউয়ার্স, অনেক সময় আমরা নিজেরাই বলে থাকি রিমেক করতেছে তো ফাইন করুক, তবে ফ্রেম টু ফ্রেম না করে তার মধ্যে নতুনত্ব নিয়ে আসুক, যাতে দর্শক যখন দেখবে বা আমরা যখন দেখবো তার মধ্যে একটা নতুন ফ্লেভার আমরা খুঁজে পাই। বাট নতুন ফ্লেভার যদি এই স্টাইলে দেওয়া হয় তাহলে দর্শক বলবে ইয়ে যে প্রোডাক্ট হ্যাঁ মতলব ইসসে ভাইয়াত প্রোডাক্ট মানে জিন্দগি মে না দেখা হ্যায় না মে দেখনা চাহতা হুঁ, মেরেকো ভগবান উঠা লে, ইতনা গন্দা প্রোডাক্ট হ্যায় ইসকে বাদ মে কুছ নাহি দেখনা চাহতা লাইফ মে। ভিউয়ার্স, আমি জানি না রাতসাসান ফিল্ম নিয়ে আপনাদের কি মতামত, তবে রাতসাসান ফিল্ম আমার কাছে কিন্তু একটা ইমোশন ছিল। ওই ফিল্মটার মধ্যে সাইকো থ্রিলিং ব্যাপারটা জাস্ট পারফেক্টলি প্রেজেন্ট করা হয়নি, পাশাপাশি কিন্তু ওই ফিল্মটার মধ্যে ইমোশন ছিল। ওই ফিল্মটার মধ্যে কিন্তু এমন এমন পয়েন্ট ছিল যে পয়েন্টগুলো পুরো গুজবাম দিয়ে গিয়েছিল, কিন্তু এইখানে ওই রকমের কোনো পয়েন্ট বিল্ড করতে পারে নাই। লাইক বলতে পারেন যে একটা সিনেমা তাদের সামনে রয়েছে, তারা সেই সিনেমাটা খেয়েছে, কিন্তু লেখার সময় পুরো গাঁজা খেয়ে লিখেছে। আর হ্যাঁ, রাতসাসানের ব্যাকগ্রাউন্ড স্কোর ক্রিস্টোফার, ক্লাইম্যাক্স অ্যান্ড ফিনিশিং এতটা পারফেক্ট ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও দর্শকদের মস্তিষ্কে বসে আছে। বাট এই সমস্ত কিছু কাঠপুতলিতে পুরো জোক হয়ে পরিণত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে রাতসাসান বলিউডের কাছে একটা জোক। কুছ ভি সিরিয়াসলি, একটা ভালো ফিল্মকে কীভাবে খেয়ে দিতে হয় সেটা বলিউডের কাছ থেকে শেখা উচিত। আমার একটাই কথা ভাই, বলিউডের যারা রয়েছেন তারা মুভি বানাতে পারছেন না, ওকে ফাইন বানায়েন না, আপনারা রিমেক করতেছেন করেন, না পারলে ফ্রেম টু ফ্রেম করেন, তবে নতুনত্ব আনতে যে এরকমের খিচুড়ি বানায়েন না। আর হ্যাঁ, ফিল্মের মধ্যে তো গান দিতেই হবে, গানও দিয়েছে, এবং গানের যে প্লেসমেন্টটা সেটা এতটাই বিচ্ছিরি যেটা দেখার পর আপনি বলে উঠবেন সালা ইহাপে তো আলাক চুতি আপা চাল রেহায়। সো ভিউয়ার্স, ইন শর্ট বলতে চাই, কাঠপুতলি ইটস নট জাস্ট এ ফিল্ম, কাঠপুতলি ইটস নট জাস্ট এ ফিল্ম, ইটস ক্রাইম। দিস ফিল্ম ইজ এ পারফেক্ট এক্সাম্পল হাউ টু ডিস্ট্রয় এ গুড ফিল্ম। সালা চুতিয়া পাকার দিয়া সালা পুরো মুডি নষ্ট করে দিয়েছে আমার। ভিউয়ার্স, কি আর বলবো, যার একটা কথা বলা যায়, কাঠপুতলি দেখেন না। কাঠপুতলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অক্ষয় কুমার কতটা তাড়াতাড়ি কাজ করে। ফিল্মটা মনে হয় ফিনিশিং হয় না, তার আগে ফিল্ম শেষ হয়ে গেছে। ঠিক আছে, মানে এইরকমের ফিল্ম কে শেষ করে? রাতসাসানের যে ফিনিশিং আর এখানে ফিনিশিং দেখলে আপনার জুতা মারতে মনে চাইবে যে এইরকমভাবে ফিনিশিং করছে ফিল্মটাকে। তা ঠিক আছে, বাই। ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ।